ট্যাংরা মাছগুলো ভেজে রাখা থাকলো আর আমার মাছটাও রেখে দিলাম, অভিজিতের এখানে প্লেট সাজিয়ে দিয়েছি। কি বলেছে ছেলে জীবনে, কে বলেছে শুনি 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 শুনি, পড়িয়ে তো বেরিয়ে গেছি, এবার ফুচকা খাবো ভাবছি। আমার জন্য একটু পরোটা বানাবো, তো বাঁধাকপি কেটে রেখেছি, বাঁধাকপিটা ছিল খুব ছোট্ট একটা কচি বাঁধাকপি এনেছি অভিজিৎ, খুব ভালো ছিল ফ্রেশ, ওটা কেটে রেখেছি। Welcome back to my channel, Devchani Story. Good morning everyone. তো আজকে বৃহস্পতিবার আর সকাল থেকে উঠে পড়াতে তো গেছি আমি টাইমে, বাট ফিরতে লেট হলো কারণ আমি মাছের বাজারে গেছিলাম। আজকে কিছু মাছ কিনে আনলাম, ফিরে এসে ফ্রেশ হয়েছি, মাছও ধুয়ে রেখেছি, ব্রেকফাস্ট বানিয়েছি, তারপরে ব্লগটা শুরু করছি। তো গুড মর্নিং, আর আমি ব্রেকফাস্টে কি বানিয়েছি দেখাচ্ছি আপনাদের। এই যে কিছু ট্যাংরা মাছ কিনে এনেছি, তো সেগুলো ধুয়ে রেখেছি, আর এখানে একটা গোটা রুই আছে, রুইটাকেও ধুয়ে রাখা আছে, আর এখানে বানিয়েছি ব্রেড টোস্ট আর পোচ। আমার আর অভিজিতের দুজনেরই ব্রেকফাস্ট আছে, তো দুজনেই এখন খাবো। চা আর বানাতে ইচ্ছে করছে না, খুব খিদে পেয়ে গেছে আমার। স্নান টান করে পুজো সেরে উঠতে এমনি অনেকটা বেশি লেট হয়, তারপরে বাইরে হচ্ছে এই একটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই নো প্লাস্টিক একটা থিম নিয়ে এখানে একটা নাটকের মতন পরিবেশনা করা হচ্ছে। এটা একদম রাস্তার উপরে, তো আর এই ক্লাব আছে পরপর দুটো, তো এই একটা ক্লাবের সামনেই করা হচ্ছে। প্লাস্টিক ইউজ যে কতটা হার্মফুল সেটা নিয়েই কিন্তু এই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে আনানোর জন্যই কিন্তু এই প্রচেষ্টা, খুব ভালো একটা প্রচেষ্টা। আর যেটা দেখেও ভালো লাগছে, মানুষ বুঝলে হয়, এখানে তো সব জায়গায়, সে কতটা বুঝবে। আমি সব দরজা জানলা বন্ধ করলাম, ওইদিকে অভিজিতের কনকল হচ্ছে, এদিকে মানে নাটক হচ্ছে, সব বন্ধ করে আমি বলছি মানুষে কতটা বুঝবে সেটা ব্যাপার নয়, মানে মানুষ তো বুঝলে হলো না, মানে আমরা যদি নিজেরাও দোকানে গিয়ে এতগুলো জিনিস কিনছি, দাদা প্লাস্টিক আছে, তো প্লাস্টিক থাকলেই মানুষ ইউজ করবে। তো এটা মাঝখানে বেশ আমি দু তিন বছর আগে, দু তিন বছর না করোনারও আগে, প্রায় পাঁচ ছ বছর আগের থেকে বলছি, বহরমপুরে এখনো অব্দি অনেক মিষ্টির দোকান প্লাস্টিক রাখে না। তো বহরমপুরে এই জিনিসগুলো আমি দেখেছিলাম অনেক ছোট থেকেই, যে প্লাস্টিক ব্যান্ড মানে ব্যান্ড, কোনো কোনো জায়গায় রাখে, কোনো কোনো জায়গায় রাখে না, বহরমপুরের মধ্যেই বলছি। বাট এখানে আসার পরে দেখেছি এখানে মিষ্টির দোকান বলুন, দুধের দোকান বলুন, কি বাজার বলুন, আপনি যেখানেই যান, আজকে মাছও এনেছি, মাছের এক দুটো মাছের জন্য চারটে প্লাস্টিক দিয়েছে, তো ইউজেস আছেই এখানে, তো ইউজেস আছে। আর মানুষ নিজে যদি ইউজ করা না বন্ধ করে আর কি করা যাবে, আমি নিজে বলছি, নিজেই কতদিন মানে প্লাস্টিক তো ইউজ করি সব সময় এই আর কি। বাট এই প্রচেষ্টা ভালো, সরকার থেকে যদি পুরোটাই ব্যান করে দেয় তাহলে তো কেউ পাবে না, আমিও পাবো না, আপনিও পাবেন না, কেউ পাবে না, এটাই বেটার হয়। সকাল থেকেই হাসি মুখে ব্লগ করে যাচ্ছি ঠিকই, কিন্তু আজকে আমার শরীরটা অনেকটা খারাপ, জানি না পড়ে আসার পর থেকে শরীরটা বেশ খারাপ লাগছিল, আমার তো এখন স্নানও হয়ে গেছে, তাই আজকে অফিসের কাজ সামলাতে সামলাতেই অভিজিৎ রান্নাটা করছে। আমি বললাম ঠিক আছে করো, ও বললো যে তুমি একটু রেস্ট নাও, আমার রেস্ট কি নেবো, আমি কালকে এডিট তো আজকে এখন করে নিয়েছি, বাট এখন আপলোডেই মানে সময় হয়নি আপলোডটা করার, আপলোড করব তারপরে সব কিছু। তো বললো তুমি এদিকটা সামলাও, আমি ওইদিকে দেখছি, মানে ও নিজে কনকল চলছে ল্যাপটপে, এদিকে মাঝে মধ্যে এসে রিপোর্ট তৈরি করছে আর ওখানে ওদিকে রান্না করছে। এখন তাড়াহুড়োর মধ্যে আমি ব্লগ আপলোড করব না, কারণ ব্লগ আপলোডের জন্য আমাকে একটা প্রপার টাইটেল দিতে হবে, ঠিকঠাকভাবে সব কিছু করে তবে ব্লগ আপলোড করতে হবে, তো আমি এখন সেই সময়টাই পাচ্ছি না যে ল্যাপটপ খুলবো, এই কিছু করবো। এদিকে আমার মা মাছ ভাজা হচ্ছে, অভিজিৎকে আমি তাড়াতাড়ি বললাম না তুমি স্নানে যাও, ওরও রেডি হতে, রেডি হয়ে অফিস যাবে, কালকে ওর ছুটি আছে, তো আজকে ওকে অফিস যেতেই হতো, আর যাই হোক এখনও অফিস যাবে বলে রেডি হতে গেল। আর আমি এদিকে ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজাও করেছে, আমি বললাম যে সবজি কী আছে দেখো, নাহলে নষ্ট হয়ে যাবে, কিছু তো বানাতে হতো একটা,
তো উচ্ছে ভাজাও করেছে, আমি একটু মাছটা ভেজে, এখন তো ট্যাংরাটা হবে না, আমি একটু রুই মাছটা ভেজে ওকে ভাজা দিয়ে দেবো। এখানে ট্যাংরা মাছগুলো ভাজতে দিয়েছি, পাশে একটা রুই দিয়ে দেবো, এই যে দুজনে দুটো রুই ভাজা আজকে ভাজছি করবো। ট্যাংরা মাছগুলো ভেজে রাখা থাকলো আর আমার মাছটাও রেখে দিলাম, অভিজিতের এখানে প্লেট সাজিয়ে দিয়েছি। এটা সবজিটা, দুটো সবজি ছিল, এটা দুটো গরম করলাম। এটা আজকে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে অভিজিৎ বানিয়েছে, ভাত আর মাছ ভাজা। এখন প্রায় 1:30 বাজতে যায়, অভিজিৎ খাচ্ছে, আমিও খেয়ে খেয়ে দিয়ে একেবারে একটু রেস্ট নিতে হবে, আজকে খুব শরীরটা আর ভালো লাগছে না, আজকে একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলে উঠে আবার ডিউটি। কি গান করছিলে? কি ক্যামেরা দেখলে হবে? কি গান করছিলে? কি গান করছিলে? ওই সেই জন্য তোমার এইসব হয়েছে, সেই জন্য হয়েছে না? বলেছিল কে? বলেছিল অভিজিৎ তো চলে গেছে, আর এখন 2:30 বাজতে চললো প্রায়, আমি একটু শুয়ে শুয়ে ভিডিওটা আপলোডেও বসিয়ে দিয়েছি। এবার আমি ভাবছি কি শুয়ে না থেকে মাছগুলো যখন ভেজে রেখেছি, এগুলো বাকি টুকটাক যেগুলো বাইরে ছিল সব ভরে রাখলাম, শরীর মানে একদমই ইচ্ছে করছে না কেন জানি না, আর এত গাড়ির আওয়াজ না, আর যেগুলো আমি ভাবছি কি ঝালটা বানিয়ে রাখি। ট্যাংরা মাছটা যখন হালকা করে ভেজে রেখেছি, যতই কষ্ট হোক ট্যাংরা মাছের ঝালটা বানিয়ে রাখি। অভিজিৎ রাত্রে এলে ভাত খেয়ে নেবে, আর আমার জানি না, আমি ভাত তো খাবো না, বাট অন্য কিছু খেতে ইচ্ছে করলে তখন ভাবা যাবে কি খাবো, বানিয়ে রাখি। এই এতটা মতন তেল আছে, এতটা তেল লাগতো না, বাট ওই তেল ঝাল বানাবো তো তাই তেলটা ইউজ করে নিচ্ছি, সর্ষে বাটা দিয়ে কোনো ঝাল বানাচ্ছি না। ফ্রিজে দেখলাম টমেটো শেষ হয়ে গেছে, তাই আদার সাথে টমেটো সস দিয়ে, না আদাটাকে পেস্ট করে নিলাম, দিয়ে টমেটো সস দিয়ে আর একটু ভালো করে পেস্ট করে নিলাম, যাতে ভালো হয়, জানি না টমেটোর স্বাদটা তো পেয়ে যাবো আই থিঙ্ক। তেলটা গরম হয়ে এসেছে, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি কাশ্মীরি মরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, আর এবার দিয়ে দেবো এই মশলাটা। দেখুন বেশ তেল বেরিয়ে এসেছে, অল্প একটু জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিয়েছে, বা ঢাকা দিয়ে রাখবো। এই ধনে পাতাটা এইভাবে রাখার পরে না, এই যে গ্লাসে যেভাবে রেখেছিলাম এইভাবে রাখার পরে কিন্তু অনেকটা বেশি লাভ হয়েছে, মানে অল্পই ধনে পাতা নিয়েছিল, অভিজিৎ জানতো যে কিছু একটা তরকারি করবে ধনে পাতা দিয়ে দেবে, বাট এভাবে রাখার পরে 3 দিন ধরে সেই ধনে পাতাটা ইউজ হচ্ছে, মানে 3টে রান্নায় আমি ইউজ করলাম, এত ফ্রেশ ছিল, খুব ভালো ছিল, মানে একটা পাতাও নষ্ট হয়নি। আর অন্য সময় হলে একবারই ধনে পাতা আনি, পরের দিনই শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আসলে এভাবে রাখতে একটু যত্ন সহকারে রাখতে হয় তো সময়টাও লাগে, তো অত তাড়াহুড়োতে মনে হয় না কি আবার ওটা করে রাখো, মনে হয় যে না চলো এমনি রেখে দাও, বাট এইভাবে রাখলে সত্যি খুব ভালো থাকে। তো এখানে কিছু ধনে পাতা কেটে নিয়েছি আমি, আর এই ছোট্ট লেবুটা অল্প করে দিয়ে দেব, ধনে পাতা আর লেবু দিয়ে দিয়েছি আমি, বন্ধ করে দেবো। লাস্টে এটা এভাবেই রাখা থাকলো, অভিজিৎ এলে আবার একটু রাত্রেবেলায় গরম করে দিয়ে, কড়াই থাকলো গরম করে নিতেও সুবিধা হবে, ভাত দিয়ে দিয়ে দেব। রান্নাটা করতে তো শুরু করতে একটু মানে ল্যাদ লাগছিল, যে মনে হচ্ছিলো কি আবার এখন গিয়ে রান্না করব, বাট সত্যি কথা বলতে জোগাড় করতে তো 5-7 মিনিট টাইম লাগলো, রান্নাটা হতে পুরো হতেও 15 মিনিটের মধ্যে হয়ে গেল, মাছটা ভাজা ছিল বলেই, বাট খুব সহজেই হয়ে গেল, ফার্স্ট টাইম বানালাম এরকম, বাট সহজেই হলো, মানে আগে জানলে হয়তো অভিজিৎ বেরোনোর আগে তাড়াহুড়ো করে বানিয়ে ফেলতাম, তাহলে ও খেয়েও যেতে পারতো, যাই হোক সকালে অন্যরকম খেয়েছে, রাত্রেবেলায় অন্যরকম খাবে, আমি গিয়ে এবার একটু রেস্ট নেব। যতক্ষণ না ফল শেষ হচ্ছে ততক্ষণ আমি লিপস্টিকও দিতে পারছিলাম না, এবং এখন দেবো, আর যেটুকু বাকি আছে হাতে নিয়ে বেরিয়ে যাবো, না লেট হয়ে যাব। তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে কয়েকটা আমি হাতে নিয়ে নিয়েছি, এবার আমি বেরিয়ে যাই, ফল পুরো 1 প্লেট ফল খেতে খেতে আমি আরও লেট হয়ে গেছি। ফলে ছিল নাশপাতি, মুসাম্বির, আর পানি ফল, আর আঙুর, আর না আর কিছু ছিল না। পড়িয়ে তো বেরিয়ে গেছি, এবার একটু ফুচকা খাবো ভাবছি, আজকে ছুটি আর পরে কোনো ক্লাস নেই, এখন খাবো।
জিএসটি ভবনের অপোজিটের এই গলিতে কিছুটা আসার পরেই এই লোকেশনে দাদা বসে, আর এই দাদার থেকে আমি ফুচকাটা খাই, খুব ভালো বানায়। বাড়ি ফিরে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, আর এখন আমার ফোন থেকে চলছে মায়েদের সাথে ভিডিও কল। আর রাত্রে আমি ভাবলাম কি দিদিভাইয়ের সাথে আবার অভিজিৎ কথা বলছে। যাই হোক, আমি কি রান্না করছি আপনাদের দেখাচ্ছি। আমার জন্য একটু পরোটা বানাবো, তো বাঁধাকপি কেটে রেখেছি। বাঁধাকপিটা ছিল খুব ছোট্ট একটা কচি বাঁধাকপি এনেছিল অভিজিৎ, খুব ভালো ছিল, ফ্রেশ, তো ওটা কেটে রেখেছি। তেলের মধ্যে অল্প আলুটাকে ডুমো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। এই যে অভিজিতের জন্য আমার আলুগুলো পুড়ে গেল একটুখানি, আর আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, তেল দিয়ে এখন ভাজতে দিয়েছি। আসলে এই কড়াইটাই সব ভালো, যদি ঢাকা দিয়ে সিমে করেও কিছু ভাজা হয়, যদি কড়াইটা একটু বেশি হিট হয়ে যায় ওটা পুড়ে যায়, মানে পুড়ে যায় বলতে নিচেরটা ধরে নেয়, তো ওটাই অ্যাকচুয়ালি হয়েছে। আলুগুলোর একটা সাইড কালো হয়ে গেছে, কি আর করা যাবে সব এটার জন্য। এই যে ফ্রিজের মধ্যেই আছে FM, এটা চলছে। এদিকে অভিজিৎ করছে তরকারি আর আমি বানাবো পরোটা, আর ওর জন্য তো ভাত আছে। বাঁধাকপিতে এই অবস্থায় দিয়েছি একটু কাঁচা লঙ্কা, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর একটা টমেটো দিয়েছিলাম কেটে কুচি করে, আর অল্প চিনিও দিয়েছিলাম। এখানে FM এত ভালো ভালো গান দিচ্ছে, কোনোভাবেই FM বন্ধ করতে চাইছিলাম না। যাই হোক, দেখাচ্ছি তরকারিটা, খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও হবে। এদিকে আমার বাঁধাকপি রেডি। অভিজিৎ খাচ্ছে ট্যাংরার তেল ঝাল দিয়ে ভাত আর কি বাঁধাকপির তরকারি। কেমন বানিয়েছো তুমি ট্যাংরাটা? ট্যাংরাটা খেয়ে তোমাকে রিভিউ। আমি নিজে খাইনি জানো, ও তোমার সামনেই তো খেলাম সকালে, সত্যি ভালো হয়েছে। আমি ট্যাংরা খাবো ইয়ে খাওয়ার পরে, লাস্টে একটু খেয়ে নেবো। দারুণ হয়েছে মানে সকাল। রাত্রেবেলায় বা দুপুরবেলায় খেতে বসলে আমরা মেনলি এই ঘরটাই এখন বসছি, কারণ যখনই গরমটা একটু পড়ে তখনই আমরা এই ঘরে শিফট হয়ে যাই, এসিটা চালাই আর নিজেরা বসি নিচে, না হলে ওই বাইরের ঘরে খেলে আরো বেশি গরম লাগে। মানে আমার তো অতটাও কিছু না লাগলে অভিজিৎ খেতে খেতে পুরো ঘেমে যায়। অভিজিৎ হচ্ছে, অভিজিতের বক্তব্য, আমি প্লেটের একদম লাস্টে যেটা খাবো সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস, তো আপনাদের আজকে দেখাচ্ছি। তো তুমি এই তেল ঝালটা দিয়ে খাচ্ছ, বাঁধাকপি তার মানে তোমার ভালো লাগেনি? বাঁধাকপি তার মানে খারাপ তো? কপিটা দিয়েই আমি পরোটাটা খেলাম, বাঁধাকপিটাও খেতে খুব সুন্দর হয়েছে। ওর এখন ওটা বেশি ভালো লাগছে, তাই ওটা ও লাস্টে খাচ্ছে, আমি ওটা টেস্টও করিনি, খেয়ে দেখবো এবার। মাছটা খেতে কিন্তু সত্যি ভালো হয়েছে, আমি আবার গিয়ে দুজনের জন্য দুটো আরো মাছ আনলাম, আমি একটা খাবো, দারুণ লাগছে খেতে। আমার পরোটা খাওয়ার পরেও এটা খাচ্ছি, মনে হচ্ছে যেন রুটির সাথেও খেতে ভালো লাগতো, কারণ একটা মাখা মাখা ব্যাপারটা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি হয়েছে জানো? সবচেয়ে ইন্টারেস্টিং কি হয়েছে জানো? তোমাকে যে আমি বললাম টমেটো আনতে, তো সকালে টমেটো ছিল না, হ্যাঁ, তো ট্যাংরাটাতে আমি টমেটো দিইনি, কেচাপ দিয়েছি, ওই জন্য আরো টেস্ট হয়েছে না। তো এখন 12:30 বেজে 1টা বাজতে যায়, আমার ভিডিও এডিট করতে করতে, এদিকে সিনেমা চলছিল আমরা সিনেমা দেখছিলাম, ভিডিও এডিট করতে করতে আমি ঘুমিয়ে গেছি কখন, তারপরে আবার ঘুমটা ভাঙার পরে আমার মনে পড়লো আমি ভিডিওটা এন্ডই করিনি, আর অভিজিৎ তখনও সিনেমাটা চলছিল। তো যাই হোক, আমরা না সিনেমা কমপ্লিট করতে পারবো, না হয়তো ভিডিও এডিট করতে পারবো, তার আগে আমি চকলেট খেলাম, লাইট জ্বালাতে হলো ভিডিও এন্ড করার জন্য, এখন চকলেট নিয়ে বসেছি, আবার ঘুমটা চলে গেছে, হয়তো গল্প করব। যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। কালকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ কালকে আছে অভিজিতের ছুটি, পুজোর পরে আবার পুরো দিনটাও ছুটি পাবে, আর আমি কিছু ভাবে হয়তো কাটানোর চেষ্টা করব, যদি কোথাও যাই বা কিছু করি। আশা করি আপনাদের কালকে ব্লগে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলুন, টাটা, গুড নাইট।